প্রকাশিত হয়ে গেল কিয়ামতের আরো একটি আলামত। গত 8 জুন 2023 থেকে সুইডেনে শুরু হয়েছে প্রকাশ্যে রাস্তার মধ্যে জেনা করার প্রতিযোগিতা। অর্গানাইজেশন এটিকে একটি গেম হিসেবে বলছে, অর্থাৎ এটি একটি গেম, এটি একটি খেলা। এই খেলায় যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে পুরস্কৃত করা হবে। খেলাটি কি? খেলাটি হচ্ছে একজন নারী এবং একজন পুরুষ যুগল এখানে জেনা করবে। এই জেনায় যারা ফার্স্ট হবে তাদেরকে পুরস্কৃত করা হবে। আল্লাহ রাসূল বলছেন, আমার জীবনে বড় ভয় আসাওয়াতুল খাফিয়া, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই বড় ভয়। যুবক আছে এখানে, যুবতী আছে লন্ডনে, দুইজনের জেনা চলছে। আল্লাহর নবী বলছেন, আমার জীবনে বড় ভয় আমার উম্মত জেনায় লিপ্ত হবে। তিনি এ কথা বলেন আফসোস করে, মেয়েদের সংখ্যা বেশি হয়ে যাবে, পুরুষ কমে যাবে, জেনা বেশি হয়ে যাবে। হাতে এসে ফাদনা ফাসা ফাসেরা দল হেমারে ও তাহারা জুনার তাহারও জাল হেমারে। গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মরণ একদিন আসবে বইটা আপনার জন্য লিখেছিলাম, ওই বইয়ের শেষের দিকে সব আলোচনা আছে কিয়ামতের লক্ষণ। কিয়ামতের লক্ষণ হচ্ছে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, মদপান বেশি হয়ে যাবে, জেনা বেশি হয়ে যাবে, মহিলা বেশি হয়ে যাবে, পুরুষ কমে যাবে। এগুলো কিয়ামতের লক্ষণ। মানুষ জেনা করবে খোলা খোলা মাঠে, লজ্জা বোধ করবে না। বাপ বেটি একসাথে টিভি চালু করে দেখছে, ল্যাংটা মেয়ে এসে দাঁড়িয়ে আছে। তাই তো আমি কত আফসোস করে বলেছি, আপনার ছেলে লন্ডন থেকে ডাক্তারি শিখে এসেছে, ভালো কথা, বগুড়া মেডিকেলে ঢাকা পিজি হাসপাতালে ডাক্তারি করে, অনেক টাকা ইনকাম করে, ভালো কথা। সেদিন আপনার বাড়িতে আসলো, বাড়িতে আসার সময় আপনি দেখলেন বাড়ি থেকে আমার গাড়ি থেকে আমার ছেলে নামলো, তখন গলায় টাই ছিল, প্যান্টটা টাকনুর নিচে ছিল, দাড়ি চাঁচা ছিল, হাতে সিগারেট ছিল। আপনার ছেলের অবস্থা, একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় ছিল, পরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কোনো কাপড়ই নেই, দেখছেন গাড়ির পিছন দিকে কুকুর আছে। আপনার টাকা যদি বৃথা না যায়, কার টাকা বৃথা? আপনি আমাকে কি বুঝাচ্ছেন তা বুঝিনি আমি। আমি 90 সাল থেকে বলছি, আপনার ছেলেকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে কথা বলবো না, আমি অদাবদ্ধ। বগুড়াতে শিক্ষিত মানুষ বেশি, বক্তব্য শেষ করে দেবো, আমার সাথে কথা বলতে হবে পার্সোনালভাবে। আব্দুর রাজাক সাহেব, আমি মাস্টার ডিগ্রি পাস মানুষ, দাড়ি চাঁচা আছে, প্যান্টের টাকনুর নিচে আছে, আপনি আমাকে মূর্খ প্রমাণ করেন তো দেখি। তখন কি বলা লাগে সেটা বলবো। আরে আপনি কত বড় মূর্খ আপনি নিজেই বুঝেননি। আল্লাহ নবী বলছেন যে তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ দেখবেন না, এভাবে থাকবেন। তার এক শ্রেণীর মানুষ হয়েছে যার প্যান্ট টাকনুর নিচে থাকে। আমি বলিনি এ কথা, হাদিস বুখারী মুসলিম, এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বলেন আপনি শিক্ষিত না অশিক্ষিত? এই ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোকটা পড়াশোনা করে, বিদ্যা চর্চা করে, তার পায়ের নিচে ফেরেশতা পর বিছাই। তো তুমি বগড়া কলেজে পড়ো, দাড়িটা তোমার চাঁচা আছে, হাতে সিগারেট আছে, প্যান্টটা টাকনুর নিচে আছে, বলো তো ফেরেশতা তোমার পায়ের নিচে পর বিছাচ্ছে কিনা, তোমার ধারণা কি? তোমার বোন বগড়া সরকারি কলেজে পড়ে, যেই পোশাকে যাই সেটা তুমি খুব ভালোভাবে জানো, জাতি জানে, গ্রামবাসী জানে, তোমার মা জানে, তোমার বাপ জানে, তোমার চৌদ্দ গোষ্ঠী জানে তোমার বোনের খবর, তুমি বলো যে আমার বোনের পায়ের নিচে ফেরেশতা পর বিছায়, বলো দেখি। আমি না করলাম, ধর্মকে ভুল বুঝিও না, মুসলমানই ধর্ম মানতে পারে, অন্য কেউ মানে না, বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না, উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিড়ির মতো, বালহুম আজাল, বলেন তার চেয়ে খারাপ। আমি বলিনি এ কথা, এ কথা আল্লাহ বলছে।
মানুষকে আল্লাহ বলছেন কুকুর শরীরের চেয়ে খারাপ। কুকুর শরীরের চেয়ে খারাপ কে? তোমার বাপ। কি করে আমার বাপ? তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি সেই জন্য। কি বুঝাতে চাচ্ছ আমাকে? ধর্ম বিক্রি করতে এসেছি এখানে, ভালো হিসাব তোমার? ধর্ম এখানে বিক্রি করতে আসেনি। আমি এ কথা বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলেন। ওরা পশু প্রাণীর চেয়ে খারাপ, ওরা কুকুর শৃগালের চেয়ে খারাপ। বুঝেও বুঝে না, বুঝেছে তো মানে না কেন? পশু প্রাণী বুঝে কিন্তু বুঝেও বুঝে না, এই জন্য মানতে পারে না। আমি আমার আব্বা চাষি মানুষ, আমি বহুদিন দেখেছি গরু মাঠে নিয়ে চড়াতাম, আমার আব্বা ওই জমি চাষ করা কাজটা ছেড়ে দিলে তো গরু ধানের ক্ষেতের দিকে যেত, তখন বলতাম এই থেমে গেছে, তার মানে কথা আমার বুঝেছে, একটু পরে আবার যাচ্ছে, তার মানে ও বুঝেনি। তাহলে তোমাদের এখানে গুম খাওয়া লোক আছে, জর্দা খাওয়া লোক আছে, কেউ বুঝে না যেটা খারাপ? বুঝেও বুঝে না, তাই তো পশু কষ্ট লাগে, খারাপ লাগছে। মাওলানা সাহেব জর্দা খায় তখন বলছে মাকরু। মাকরু মানে জানেন? মাকরু মানে খারাপ। তাহলে আপনাদের এমাম খারাপ খায়, ও কথা নিজে বলছে, কিন্তু শব্দটা খারাপ বলেনি, কি বলেছে? মাকরু। আব্দুরাজাক সাহেব এটা কঠিন ভাবে বলেছে, এই জন্য তুমি জর্দা খান না। আচ্ছা হলো, আমি খাই না আপনি খান, তা আপনি মাকরু বলে কি বলতে চাইলেন? জাতিকে, জাতিকে ফাঁকি দিয়ে জাতির কাছে 10টা টাকা উপার্জনের চেষ্টা করিয়েন না। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি, জাতিকে ফাঁকি দিয়ে জাতির কাছে খারাপ হয়ে পয়সা উপার্জন করতে হবে না। বগুড়া ট্রেন স্টেশন আছে, সারাদিন মানুষের ব্যাগ যদি ধরে তুলে দেন, বিকেলবেলা দেখবেন 700 টাকা ইনকাম করেছে। 100টা টাকা যাতায়াতে খরচ হয়ে যাবে, 600 টাকা থাকবে, 500 টাকা থাকবে। দুনিয়া অনেক বড়, দুনিয়া অনেক বড়, ক্ষতি করার চেষ্টা করিয়েন না। কাজ করে খেলে মানের মানের হানি হয় না, কাজ করে খেলে মানের হানি হয় না। বগুড়া ট্রেন স্টেশনে সারাদিন কাজ করে খাবো, পয়সা ইনকাম করে খাবো, হালাল উপার্জন খাবো। দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন, তাই তিনি দামি মানুষ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সাহাবীগণ বললেন আল্লাহর নবী, মুয়াজ্জিনরা তো সব নেকি নিল, আপনি বলছেন যে মুয়াজ্জিনের সম্মান অনেক বেশি, আপনি বলছেন যে মুয়াজ্জিনের আজান শুনে যত লোক সালাত আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে, মুয়াজ্জিন একাই তত নেকি পাবে, তো আপনি যেভাবে বলছেন তাতে মুয়াজ্জিনের এই সব নেকি নিল, তা আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো 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 শোনো, কুল বিমা ইয়াকুলু, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো, ভাইজান তাহাই তা সালমা তুতা, যখন আজান শেষ হয়ে যাবে পিছে পিছে বলেছ, এবার তুমিও চাও যা চাইবে তাই দেওয়া হবে, তুমিও চাও যা চাইবে তাই দেওয়া হবে। আজান হলে সব কাজ বন্ধ করে দিবেন, শুরু হলেই 5 মিনিট একটু থামেন, অত কাজ কি এমন ফাইসে গেছে? আজান শুরু হয়েছে, আপনিও পিছে পিছে বলে যান, হায়াল আসলা হায়াল ফলাতে কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজান যখন শেষ হয়ে যাবে তখন দুরুদে ইব্রাহিম পড়বেন, তারপরে পড়বেন আল্লাহু রাব্বা হাজিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতাল কায়েমা আতি মুহাম্মাদির ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াবাসু মাকামা মাহমুদুর আল্লাজি ওয়াদ্দা। দোয়া তো হলো, এখন আপনি বলেন আমার 1 বিঘে জমির ব্যবস্থা করে দাও তুমি বগুড়া শহরে, বলেন তার তো অভাব নাই, বলেন না আপনি? না কি ভাইজান, বলা যায় না? তার কি অভাব আছে? না আপনি পাননি, পাবেন, না হলে কেউ পাবে? নিরাশার তো কিছু নেই, বলা তো নিষেধ নেই, যত চাইবেন তত খুশি, যত মুখখান বন্ধ রাখবেন তত রাগ করবে, যত মুখখান বন্ধ করবেন তত রাগ করবে। অতএব আজান ও ইকামাতের মাঝে 2 রাকাত সালাত আদায় করেন। এবার 4 নম্বরে চলে গেলাম সালাতুল ইশাক, সূর্য ওঠার পরপরই 2 রাকাত সালাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করল, ওয়াকাদা সুম্মা ইয়াদকুরুল্লাহ, তারপর বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে থাকলো, হাত্তা তাতলো শামস, সূর্য উঠে গেল, সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করল। আল্লাহর নবী বলছেন,
লাজরুন কাজরে হাত জমরা তামা 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 লোকটি নেকি পাবে হজ উমরার সমান লোকটি নেকি পাবে হজ উমরার সমান লোকটি নেকি পাবে হজ উমরার সমান পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ উমরা কবুল হজ কবুল উমরা কবুল হজ কবুল উমরায় যত নেকি পাবে এই যে সূর্য ওঠার পর পরই দুই রাকাত সালাত আদায় করলো এতে তত নেকি হবে আমি অনুবাদক আমি বাড়তি কিছু বলিনি ফজরের সালাত জামাতে আদায় করেন আব্দুর রাজ্জাক সাহেব আমরা তো মহিলা মানুষ মসজিদে যাই না যেতেও পারি না ব্যবস্থাও নেই আচ্ছা ঠিক আছে আপনি বাড়িতেই পড়েন ফজরের সালাত আদায় করে আপনি ওখানে বসে থাকেন পেশাব পায়খানায় যেতে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন প্রয়োজনে হেঁটে হেঁটে তাসবিহ তাহলিল করতে পারেন নিজের সাংসারিক কাজে জড়াবেন না ছেলে মেয়েকে ধমকাতে যাবেন না কোনো সাংসারিক কাজে জড়াবেন না পেশাব পায়খানার কাজ সেরে এসে হেঁটে হেঁটে না হলে বসে বসে তাসবিহ তাহলিল করবেন বসে বসে তাসবিহ করতে করতে সূর্য উঠেছে মাত্র সম্পূর্ণ উঠেছে মাত্র দুই রাকাত সালাত আদায় করেন তাহলে পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি হবে এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার নাম সলাতুল ইশরাক এবার সলাতুল জোহা চাস্তের সলাত উম্মুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতা ইয়াম ফাতে মক্কা যেদিন মক্কা বিজয় হয় সেদিন আল্লাহর নবী উম্মুহানির বাড়িতে ঢুকলেন ওয়াসাল্লা সামানিয়া রাকা তিনি আট রাকাত চাস্তের সলাত আদায় করলেন তিনি খুব সংক্ষিপ্ত আদায় করেছিলেন গায়রান্নহিতিম রুকু ও সুজুদা তবে তিনি রুকু সিজদা খুব ধীরে পূর্ণ করেছিলেন আপনার ভিতরে কিন্তু রুকু সিজদারই অভাব আছে আপনি নিজেকে দেখেননি খালি গেলেন আর আসলেন এটা হবে না আপনি নিজেকে দেখেননি যে রুকু থেকে আপনি ভালোভাবে উঠে নিয়ে সিজদায় চলে গেছে ধর্ম কি আপনার এখানে এসে পাগল হয়ে গেছে নাকি রুকুতে একবারে সোজা হয়ে যাবেন লম্বা পিঠটা দাঁড়িটা লয়বারে হাড্ডিটা সোজা হয়ে থাকবে রডের মতো হয়ে থাকেন ওখানে তাসবিহ তাহলিল করেন এবার একবারে সোজা উঠে দাঁড়ান দাঁড়িয়ে থাকেন তাসবিহ তাহলিল জিকিরাজকার কিছু তাসবিহ পড়েন সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ আমদান কাসিরান তাইবান মুবারাকান ফি মিরাস সামাওয়াত মিলাল আরজ মিলাম বাইনাহু মিলাম শাইতান মিন শাইন বাদ আর কত এরপরে আপনি সিজদায় যাবেন খুব সংক্ষিপ্ত করে আট রাকাত পড়লেন তবে তিনি রুকু সিজদা ঠিক মতো করেছিলেন মাজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম চাস্তের সালাত সম্পর্কে তিনি বললেন আল্লাহর নবী চাস্তের সালাত আদায় করেছেন চার রাকাত সম্মানিত দিনী ভাই বোন আট রাকাতে কি নেকি হবে তা আল্লাহ নবী বলেননি নেকি হবে চার রাকাতে কি নেকি হবে তা আল্লাহ রাসূল বলেননি নেকি হবে এবার দুই রাকাত সংখ্যায় কম কিন্তু নেকি অনেক বেশি একটু খেয়াল করেন এবার আসছে দুই রাকাতের পালা আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসবিহু আলা কুল্লি সালামা মিন আদম সাদাকা প্রত্যেক সকালে আদম সন্তানের উচিত প্রত্যেক জোড়া জোড়ের বিনিময়ে দান করা জোড়া বুঝেন আপনারা এই যে হাতের জোড়া পায়ের জোড়ায় জোড়া আদম সন্তানের গায়ে 360টি জোড়া আছে জোড় আছে তাআলা নবী বলছেন আদম সন্তানের উচিত সকালে সকালে প্রত্যেক জোড়ায় দিনে দান করবে এই কথা বলার পরে আবার আল্লাহ রাসূল নিজেই বলছেন শোনো বেকুল্লে তাসবিহাতিন সাদাকা সুবহানাল্লাহ বলে দানের নেকি হয় অবেকুল্লে তাহমিদাতিন সাদাকা আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয় অবেকুল্লে তাহলিলাতিন সাদাকা লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয় অবেকুল্লে তাকবিরাতিন সাদাকা আল্লাহু আকবার বললে দানের নেকি হয় আমরুন বিল মারুফে সাদাকা ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয় নাহিনুল মুনকারে সাদাকা
মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। ওয়াই এজেজি রাখা তাই নে ইয়ার কাউ মামিনা দোয়া, সব মিলে যত নেকি হয় চাষতের দূরে কাজ সালাত আদায় করলে তত নেকি হয়। মনে হয় বেখিয়াল ছিলেন, এই ছেলে তোমার পাশ থেকে যেন কোনো ছেলে উঠতে না পারে, বোকামির পরিচয় আমাকে দিবেন না, আর এখন দোকান পাটে বসে চা খাবেন না, নিজেকে এত খারাপ মনে করিয়েন না, নিজেকে মনে করিয়েন না যে আমি গরু ছাগল। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি, একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা। অতএব ভদ্রতা বজায় রেখে এক পায়ে দাঁড়িয়ে থাকেন, নড়াচড়া করবেন না। আমরা আলোচনার কাছাকাছি চলে আসছি, আমি কষ্ট দিয়ে কোনো আলোচনা করি না, আর আমি আবদুল্লাহ বিন ফজল রাহেমাহুল্লাহ নই যে বড় আলেম ঘন্টার ঘন্টা বক্তব্য দেব, এটাও নই। কাজে আপনি ভদ্রতার পরিচয় দিবেন, দোকানপাটে বসে এখন চা খাবেন না, আমি কথা বলবো আর আপনি চা খাবেন, এত ঘৃণিত কাজ করিয়েন না, চা একটু পরে খায়েন, আর আজকে হাট বাজার করে নিতে হবে এটাও মনে করিয়েন না। এতগুলো মিলে যত নেকি হয় চাষতের দূরে কাজ সলাতে সেই নেকি হয়। বোরায়দা রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল ইনসানে সালাসা মিয়া সিত্তুনা মাফসালান, আদম সন্তানের গায়ে 360টি জোড় জোড়া আছে, ওয়া আলাইহি ইতাসাদাকা আন কুল্লি মাফসালিন মিনহু সাদাকা, আদম সন্তানের উচিত প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করা। এইটা একটা হাফেজি কওমি মাদ্রাসা যেখানে এসেছেন, ওনারা আমাকে বলেছিলেন যে আপনি একটু বক্তব্য বন্ধ করে 5 মিনিট আদায় করার সুযোগ দিবেন, তাই আমি বললাম এমন কাজ আমি কোনোদিন করিনি, করতেও পারবো না। তো যেহেতু এটা প্রতিষ্ঠান, কাজে যাওয়ার সময়তে 5, 10, 50, 200, 500 দিয়ে যাবেন, নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করিয়েন না। আমি কথার যার কারণে আমি তোমাকে বলেছি, ছেলে তোমাকে বলেছি যে তুমি তোমার আব্বাকে বলিও, আব্বা আমি ভাগ্য দুনিয়াতে ছেড়ে আসিনি, নিয়ে এসেছি, অতএব ফুফুর ভাগ খেতে রাজি নই, যদি ভাগ্যে ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর হক নষ্ট করতে রাজি নই। তোমাকে আমি একথাও বলেছি যে তোমার দাদা মারা গেছে, তোমার বাপ জমি নিবে সকালে আর তোমার ফুফু জমি নিবে বিকেলে, এরকম না একসাথেই নিবে, একসাথেই নিবে। তুমি এখন তোমার বাপ পাশে বসে থাকলে বলে দেখো, তোমার বাপকে আমি ভালো করে চিনি, তোমার বাপ তোমার জন্য যৌতুক নিয়েছে, তোমার বাপ ভিক্ষা করে খেতে পারে না, বহুদিন প্রস্তাব দিয়েছি ভিক্ষা করে খাওয়ার, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। দেখি কোন মায়ের বেটা কথা এইভাবে উল্টে ধরতে পারে, আমার হায়াত পর্যন্ত সময় থাকলো, যৌতুক চিরদিনের জন্য হারাম, তুমি তোমার শ্বশুরকে একটা লুঙ্গি কিনে দিও, আব্বা আপনার জন্য আমি কাজ করে খেতে খাই, তাতে কি আছে, আপনার জন্য আমি একটা লুঙ্গি কিনে নিয়েছি, আপনি আমার স্ত্রীকে বহুদিন লালন পালন করে আমার হাতে তুলে দিয়েছেন, আপনাকে আমি কি দিতে পারি, আপনার জন্য আমি একটা লুঙ্গি কিনে নিয়ে এসেছি। জীবনে কোনোদিন 10 পয়সা নিয়ে এটা আশা করে কিছু করিও না, সাজসজ্জা ঘরটা সাজিয়ে নিতে হবে শ্বশুরের কাছে, এই নোংরা চিন্তা তোমার মাথায় আসলো কি করে, এই জঘন্য চিন্তা তোমার ভিতরে আসলো কি করে, মোটর সাইকেল টাকা পয়সা যা কিছু নিয়েছ 24 ঘন্টার মধ্যে ফিরিয়ে দিবা, কোনো আপোষ নেই। স্ত্রীকে কখনো কটু কথা বলবেন না, 4 স্ত্রীর মুখের ওপরে মারবেন না,
5, स्त्री के निजेर बाड़ी छाड़ा कोथो जेते दिबेन ना, खालार बाड़ी, फुफुर बाड़ी, दादीर बाड़ी, नारीर बाड़ी कोथो जेते पावे ना, जरूरी दुर्घटना छाड़ा। बाजारे जाओ, विवाहेर बाड़ीते जाओ तो बहु दूरेर कथा, कोनो कथाय आमाके साड़ा दीते होबे ना। आपनी कथाटाते लज्जा पान सेटा आमी चाच्छि। तार माने तुमि तो ठीक बोल्ले तोमार माई जाय तखन, तुमि तो ठीक बोल्ले तोमार बई जाय तखन। एखन बाजारे बगड़ा शहरे देखो बहु मेये आछे, कि हिंदुर मेये, कोनो कापुरुषेर मेये होबे? কোনো কাপুরুষ ঘেরিনিত মানুষের বউ হবে? এখন শহরে গিয়ে ঢোক, বগুড়া শহর বহু মহিলা আছে, তো তুমি কি মনে করছো ওটা হিন্দুর মেয়ে? তদন্ত করে দেখো, দুই একটা হতে পারে, প্রায় সব নিম্ন শ্রেণীর কাপুরুষের মেয়ে বা স্ত্রী। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মসজিদে ঢুকে দূরে কাজ সলাত, এতক্ষণ বললাম অজু করে দূরে কাজ সলাত বিনিময় অনেক, মসজিদে ঢুকে দূরে কাজ সলাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুম আল মসজিদ ফালিসাল্লি রাকাতাইন কাবলা ইয়াজলিসা, মসজিদে ঢুকে বসার পূর্বে সে যেন দুরেকাত সালাত আদায় করে। দুরেকাত সালাত আদায় না করে কেউ মসজিদে বসতে পাবে না, মসজিদের মালিকের কাছে অনুমতি নিতে হবে। মসজিদের মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহর সাথে সরাসরি কথা বলা যায় না। অনুমতির পদ্ধতি হলো দুরেকাত সালাত, যার কারণে কেউ কোনোদিন কোনো সময় মসজিদে ঢুকে বসতে পাবে না, আগে দূরে কাজ সলাত আদায় করতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখাল রাজুলুন আল মসজিদে ইয়াউম আল জুমআ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকতুব, একটা লোক মসজিদে ঢুকলো জুমার দিন, তখন আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন, লোকটা গিয়েই বসে গেছে। তা আল্লাহ রাসূল বললেন, আ সল্লাইতা, তুমি কি সলাত আদায় করেছো দুরেকাত? তখন লোকটি বলল, লা জিনা, আমি করিনি। তখন আল্লাহ রাসূল বলেন, কুম, এই উঠো, ফসল রাকাতায়ন, দুরেকাত সলাত আদায় করো। ইমামের চোখে যদি পড়ে খুতবা চলাকালীন একটা লোক ঢোকে বসে গেছে, তাহলে তাকে উঠিয়ে দুরেকাত সলাত আদায় করাতে হবে। হাদিস বুখারী মুসলিম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ওয়াল ইমামু ইয়াকতুব, তোমাদের কোনো ব্যক্তি যদি মসজিদে ঢুকে এমত অবস্থায় ইমাম খুতবা দিচ্ছিলেন, ফালিসাল্লি রাকাতায়ন, সে যেন দুরেকাত সলাত আদায় করে, ওয়াল ইয়াতাজাওয়াজ ফিহিমা, সে যেন সংক্ষিপ্ত করে। খুতবা চলাকালীন ঢুকলেও দুরেকাত সলাত আদায় করতে হবে, করতে আপনি বাধ্য। রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের ভাষায়, তোকে তো করতে হবে, তোর বাপকে করতে হবে। হাদিস বুখারী মুসলিম। আপনার সন্দেহ হলে আপনি আবার দেখে নিতে পারেন, আমি আপনাকে কোনো অস্পষ্ট ধর্ম দিতে আসিনি, দিতে এসেছি নগদ, ধৈর্যের পরিচয় দিবেন। বগড়া আমার পুরাতন বক্তব্যের জগতের জন্মভূমি, কাজে এই কথা শুনে মন খারাপ করার কিছু নেই, ধৈর্য ধারণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনীর ভাই বোন, এবার আমরা দুই নম্বর আলোচনা শেষ করে চলে আসলাম আজান ও একামাতের মাঝে সলাত। প্রথমে বললাম অজু করে দুরেকাত সলাত, তারপরে বললাম মসজিদে ঢুকে দূরে কাজ সলাত, এখন বলছি আজান দিলেই দূরে কাজ সলাত, আজান ও একামাতের মাঝে দূরে কাজ সলাত। আব্দুল ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,